বাংলাদেশের মুক্তির জন্য এখন যেটি অতীব জরুরি প্রয়োজন, দেশের মানুষের ডিমান্ড, সেটি হচ্ছে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছি, সবগুলো বিরোধী রাজনৈতিক দলের একটি বৃহত্তর জাতীয় ঐক্য। এই বৃহত্তর জাতীয় ঐক্য ছাড়া আমাদের সামনে মুক্তির আর কোন বিকল্প রাস্তা নেই। এখন আমাদের মধ্যে এটা নিয়ে যদি কোনো ডিবেট থাকে, বিরোধ থাকে, বিভাজন থাকে, কোশ্চিন কালেও মুক্তি আসবে না ভাই, কোশ্চিন কালেও আসবে না। যে যাই বলেন, আমাদের আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, হোয়াট এভার, সেটি আমরা আমাদের নিজেদের জায়গায় রাখি। আমরা যদি সত্যিকার অর্থে ভারত এবং ভারতের যে দোসর শেখ হাসিনার হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে চাই, তাহলে বিএনপি, জামাত সহ সবগুলো বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে এক মঞ্চে বসতেই হবে। যুগপৎ আন্দোলনে কাজ হবে না। যদি মনে করে থাকেন যুগপৎ আন্দোলন করবো আমরা যে যার জায়গা থেকে, নো, এক মঞ্চেই বসতে হবে, এক মঞ্চেই উঠতে হবে। শেখ হাসিনার চাল এটা, যাতে আমরা এক মঞ্চে না উঠতে পারি, বিরোধী সকল দল যাতে এক মঞ্চে দাঁড়াতে না পারে, এটি আওয়ামী লীগের একটা এজেন্ডা। এখন আমরা নিজেরাই যদি আমাদের নিজেদের ভিতরে বিভাজন রেখে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করি বা করে যাই, তাহলে কিভাবে মুক্তি আসবে আপনারাই বলুন। আমি তো মুক্তির রাস্তা দেখি না ভাই। যদি আমি আপনারা আমরা মুক্তির চিন্তা করি, সত্যিকার অর্থে মুক্তি চাই, আমি আবারও বলছি, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে বসতেই হবে, বসতেই হবে, বিকল্প নেই। আমরা নির্দ্বিধায় স্বীকার করতে পারি বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল কারা। সেই জায়গায় যদি আমাদের মধ্যে বিভাজন থাকে, ডিবেট থাকে, দূরত্ব থাকে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকে, সম্ভব নয়। তাই আসুন আমাদের নিজেদের যে দূরত্ব, আদর্শিক যে আমাদের ডিফারেন্স, এটাকে নিজেদের জায়গায় রেখে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা এক মঞ্চে উঠি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকেও এই প্রস্তাব দিয়েছি। জামায়াত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে মিটিং হয়েছে, তাকেও বলেছি। চরমোনাই পীর সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির সৈয়দ ফৈজুল করিম সাহেবের সাথেও আমাদের মিটিং হয়েছে, রেজাউল করিম সাহেবের সাথে মিটিং হয়েছে, উনাকেও বলেছি। আমরা সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বলেছি আমাদের জায়গা থেকে যে আপনারা আসুন, ঐক্যবদ্ধের ডাক দেন, আমরা একটা মঞ্চে উঠি। কে ছোট দল, কে বড় দল, এই বিভাজন রাখা যাবে না। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমাদের সম্মান করতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, স্যালুট জানাতে হবে, যদি তার 100 জন, 50 জন, 10 জন মানুষ থাকে। এজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে তাকে সেই সম্মানটুকু আমাদের প্রত্যেককেই দিতে হবে। এখন আমাদের ভিতরে যদি অহমিকা থাকে যে আমি বড় দল, আমি ওকে কেন হিসাব করব, আমি এই দল, আমার এই আছে, সেই আছে, তাহলে ভাই হবে না। আমাদের এই আত্ম অহমিকা, অহংকার ছুড়ে ফেলে দিয়ে নির্বিশেষে দল মত এক মঞ্চে উঠতে হবে। আমি আবারও বলছি, এক মঞ্চে উঠতেই হবে, একটা মঞ্চে প্রত্যেকটা দলের একজন নেতা করে হলে উঠতে হবে, একসাথে সবাই হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ হয়ে যদি ঘোষণা দিতে পারে, আজ থেকে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে আছি, রাজপথে আছি, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ মুক্তি আসবেই। আর শেখ হাসিনা এটাই চায় যাতে কোন বৃহত্তর ঐক্য না হয়, সবগুলো নেতা যাতে এক মঞ্চে না ওঠে, এটি আওয়ামী লীগ প্রচন্ড ভাবে চায়। এখন আমরা কি চাই সেটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আপনারাই নেন, বাকিটা আর কিছু বললাম না। ভালো থাকবেন, স্যালুট জানাই আপনাদের।